এবার আমাদের অ্যাক্ট থ্রিতে আসা যাক অ্যাক্ট থ্রি অর্থাৎ জাস্টিস নাটকটার যে তোমার অ্যাক্ট থ্রিতে কতগুলো সিন আছে ঠিক আছে মানে অ্যাক্ট থ্রিটা একটা আগের যে দুটো অ্যাক্ট ছিল সেগুলোই কোনো সিনে ভাগ ছিল না কিন্তু এখানে কি হয় দৃশ্য এক দৃশ্য দুই অর্থাৎ কী বলো তো সিন অর্থাৎ যে কোনো একটা নাটকে যদি বলা হয় যে এরকমভাবে দুটো তিনটে সিন থাকবে তাহলে দেখবে সিনগুলো বিভিন্ন জায়গায় আরম্ভ হচ্ছে ঠিক আছে প্রথম সিনটা যেমন প্রিজনে আরম্ভ হবে প্রিজেন অর্থাৎ তোমার জেলখানা এবার আমাদেরকেও প্রিজনে যেতে হবে কেননা ফলডার এতক্ষণ মানে তুমি যখন লাস্ট আমরা দেখেছিলাম আমরা যে ফলডার আদালতে ছিল ঠিক আছে কোর্টে ছিল কোর্টে যখন ছিল ফলডার তখন আমরাও কোর্টে ছিলাম আমরাও সেভাবে পড়লাম কিন্তু এবার আমাদেরকে কোর্টে না থেকে প্রিজনে যেতে হবে ফলডারের সঙ্গে এবার দেখো প্রিজনে প্রথমেই এই যে ঘটনাটা শুরু হওয়ার আগে একটা জায়গা মনে রাখবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মানে এই যে ট্রায়ালটা চলছে না ফল্ডারের বিচারটা ওকে প্রথম লক কবে আনা হয়েছিল আঠারোই জুলাই ঠিক আছে সাত তারিখে ও ফর্জারিটা করেছিল আঠারো তারিখে ধরা পড়েছিলো এবং আঠারো তারিখেই কিন্তু ওয়েস্টার যে সার্জেন্ট ছিল তাই না স্কটল্যান্ড ইয়ার থেকে যিনি গিয়েছিলেন তিনি গ্রেপ্তার করেছিলেন ওনাকে ফলডারকে তারপরে ওর বিচারটা কন্টিনিউ মানে তোমার প্রায় আড়াই তিন মাস পর্যন্ত ও লকআপে ছিল তারপরে অক্টোবরে মানে এক টুটা এক টুতে আমরা দেখেছিলাম সেটা অক্টোবরে হয়েছিল। ঠিক আছে এক টুতে এবার অক্টোবরে সেটা হলো এইবার যখন আমরা অ্যাক্ট থ্রি দেখছি তখন দেখছি সিন থ্রি আরম্ভ হবে ডিসেম্বরে কেন ডিসেম্বরে সেটা বুঝতে পারবে দেখো মানে দেখো ব্যাপারটা এই যে অক্টোবর থেকে কিন্তু আবার তোমার আরও কটা মাস চলে গেল ঠিক আছে মানে তোমার জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাই না এইভাবে কিন্তু সাফার করতে হচ্ছে ফলডারকে তাহলে আর কথা বাড়াচ্ছি না এই জায়গাটা এবার ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম এবার দেখো বুঝতে পারবে এ প্রিজেন তাহলে জেলের একটা বর্ণনা প্রথমেই দেখো এ প্রিজন প্রথমে এবার থিম আমাদের ফল্ডার নয় প্রিজেনের বর্ণনা দেবে একটা জেলখানার বর্ণনা ওকে এ প্লেইনলি ফার্নিশড রুম ফার্নিশড রুম ফার্নিশড মানে কি যেখানে তোমার আসবাবপত্র থাকে কিন্তু প্লেইনলি সরল সাধারণভাবে জেল তো আর এমনি রাজবাড়ি নয় যেখানে তোমার জিনিসপত্র দিয়ে ভরে দেবে উইথ টু লার্জ বার্ড উইন্ডোজ আচ্ছা বার মানে কি তো যেখানে গড়াত থাকে মানে উইন্ডো ফাঁকা থাকে না কেন উইন্ডো ফাঁকা কেন কেন কেননা জেল তো না যে এবার যদি ধরে নাও জানলাটা ফাঁকায় রেখে দিল মাঝে কোনো মানে ওই যে গড়াতগুলো দেওয়া থাকলো না শিখগুলো দেওয়া না থাকলে যদি টপকে পালিয়ে যায় মানে যাকে জেলে ভরা ভরা হয়েছে কালব্রিট ঠিক আছে তাই না আসামিরা যদি পালিয়ে যায় সেই জন্য বার্ড থাকে এগুলো পরীক্ষায় আসে এই কোয়েশ্চেনগুলোয় যে সেগুলো কেমন ছিল আকৃতি লার্জ ছিল না স্মল ছিল না মিডিয়াম ছিল এইভাবে প্রশ্নগুলো দেয় ভালোভাবে টেক্সটটা পড়তে হবে কিন্তু ওভারলুকিং দ্য প্রিজেনার এক্সারসাইজ ই এই জায়গাটা কিন্তু গার্লস সর্দি মানে যিনি আমাদের লেখক আয়রনিকভাবে বর্ণনা দিয়েছে দেখো বলছে হয় না ওরা যে সকালে বা সারাদিনই প্রায় অনেক কাজ কর্ম করে জেলে যারা প্রিজনার থাকে এবার এক্সারসাইজ ইয়ার্ড ইয়ার্ড মানে বুঝতে পারছো একটা উঠোনের কথা বলা হয়েছে ইয়ার্ড মানে এমনিতে গজ হয় দু হাত পরিমাপের ঠিক আছে এবার এখানে বলেছে যে তাদের যেখানে তোমার এক্সারসাইজ করে ওরা তাদের সামনের মাঠটা দেখা যাচ্ছে মানে তোমার ভালোভাবে এঁকে নাও ছবিটা একটা জেল জেলের বাইরে জেলের বাইরে সেই মাঠটা যেখানে ওরা এক্সারসাইজ করে ঠিক আছে হোয়ার মেন ইয়োলো ক্লোথস মার্কড উইথ অ্যারোজ এই জায়গাটা ভালোভাবে একটুখানি দেখো বলেছে হোয়ার মেন যেখানে মানুষজন ইয়োলো ক্লথস মার্কড উইথ অ্যারোস তাহলে যাদের ড্রেসের রং কি ইয়োলো হলুদ হলদের রংটা কী রকম হয় বলো তো হলদের রঙের কিসের সিম্বলিক হলদের রঙ মানে যেখানে ভাইটালিটি থাকে না যেমন একটা গাছের পাতা হলদে হয়ে যায় না সবুজ থেকে ধীরে 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 যখন সেটা ঝরে যাওয়ার পূর্বে বা যদি গাছটা মারা যায় ঠিক আছে তখন সেটা হলদে হয়ে যায় যার মাঝে জীবনের চিহ্নটা কমে যায় সেই জায়গাটা বোঝানোর জন্য দিয়েছে দেখো তোমার ই ক্লথস মার্কড উইথ অ্যারোজ একে তো ই তার উপর আবার তীরের চিহ্ন ঠিক আছে আঘাতের একটা সাইন মানে বুঝতে পারছো লোকগুলোর অবস্থাও ঠিক সেই রকম মনের অবস্থা মনে কোনো ভাইটালিটি নেই আবার সেখানে অ্যারোজ দিয়ে উন্ডিট আঘাতপ্রাপ্ত অ্যান্ড ই ব্রিমলেস ক্যাপ ব্রিমলেস অর্থাৎ কিনারা থাকে না যেমন নাও হয় ব্রিমলেস স্পেকটাকাল চশমা চশমা যেগুলো ব্রিম থাকে না উপরের বা রিমলেস ঠিক আছে ওগুলোকে বলা হয় রিমলেস তাহলে এগুলো কী বললো যে ক্যাপগুলো ই হলো ক্যাবগুলো ই হলো যেগুলোতে প্রান্ত দিকটা নেই ক্যাপ আর হ্যাটের মধ্যে পার্থক্য আছে একটা দেশিকে বলা হয় আর একটা বিদেশি ঠিক আছে হ্যাটটা বিদেশি আর সিন ইন আর সিঙ্গল ফাইল অ্যাট আ ডিস্ট্যান্স অফ ফোর ইয়ার্স ফ্রম ইচ আদার তাহলে কী বলছে এদের দু মানে তোমার এই পোশাকের মানুষগুলোকে দেখা যাচ্ছে সে তাদের মানে পজিশনটা দিয়েছে দেখো ইন সিঙ্গেল ফাইল অ্যাট এ ডিস্ট্যান্স অফ ফোর ইয়ার্স ফ্রম ইচ আদার ওয়াকিং তাহলে কি ফোর ইয়ার্স মানে কি এক ইয়ার্স মানে দু হাত ধরে নাও তাহলে ফোর ইয়ার মানে চার দুগুনো আট এক একজনের সঙ্গে আর একজনের ডিস্ট্যান্ট মোটামুটি আট হাত মতো ওরা কিন্তু খুব ঝগড়ুটে হয় যারা পুলিশ না একে অপরের সঙ্গে ঝগড়া করতেই থাকে হয় না সেরকম বলেছে যে একটুখানি ডিস্টেন্সে আছে ওরা ওয়াকিং র্যাপিডলি অন সার্পেন্টাইল ওয়াইট লাইন্স মার্কড অন দ্য কনক্রিট ফ্লোর অফ দ্য ইয়ার্ড তাহলে কনক্রিটের বাঁধানো ফ্লোর মেঝে তার উপর দিয়ে ওরা সারপেন্টাইল সার্পেন্টাইল শব্দটার অর্থ সরপিল মানে তোমার হয়ে বলতে পারো তারা র্যাপিডলি সেখানে হাঁটাহাঁটি করছে টু ওয়ার্ডার্স ইন ব্লু ইউনিফর্মস দেখো এবার কিন্তু হোলদে বলছে না যারা জেলের কয়েদি মানে তাদেরকে আসামি বলা হয় নাকি এবার তারা ইয়ে তাদের মাঝে ভাইটালিটি নেই কিন্তু এবার আমরা চলে এলাম ব্লু ইউনিফর্মে টু ওয়ার্ডার্স তাদের ব্লু ইউনিফর্ম তাহলে এখানে আরেকটু একটু বলে নি দিয়ে একটা কথা বলি দাঁড়াও উইথ পিকড ক্যাপস অ্যান্ড শোর্ড পিকড ক্যাপ বুঝতে পারছো দুটোই অল্টার যারা আসামি ছিল তাদের ক্যাপটা কী ছিল ব্রিমলেস ক্যাপ তাই না ব্রিমলেস ক্যাপ কিন্তু যারা ওয়ার্ডার তাদের ক্যাপটা দেখো তোমার বলেছে পিকড ক্যাপ অ্যান্ড সোর্স আর স্টেশন আগেনস্ট দেম স্টেশন মানে একটা হয় স্টেশনারি একটা ই আর ওয়াই একটা এন এ আর ওয়াই স্টেশন মানে এখানে স্থায়ী স্থাপিত এরকম বলেছে ঠিক আছে তাহলে বলেছে যে তাদের টুপিটাও আলাদা পিকড পিকড মানে একটা ধরে নাও একটুখানি উঠে থাকে যে জায়গাটা উইথ ট্রপ মানে যে টুপিটা মাথার সঙ্গে সেট না হয়ে গিয়ে একটু ঝুটি থাকে এরকম বলা যায় বাংলায় ঠিক আছে সেই রকম দেখে থাকবে অনেক সিনেমায় যে আগেকার দিনে যে পুলিশগুলো থাকতো তাদের টুপিটা এরকম হতো লাল রঙের একটু ঝুটির মতো আছে পিকড ক্যাপস অ্যান্ড শোর্ট এবং কি বলেছে একটা শোর্ট তরওয়াল আছে তাহলে দুটো ভার্সেস একটা জিনিস আছে তাই না যে একটা হলো ব্রিমলেস ক্যাপ আর yellow ক্লথস ভার্সেস পিকড ক্যাপস অ্যান্ড ব্লু ইউনিফর্মস The রুম হ্যাজ distempered ওয়ার্ল্ডস এ বুক কেস numerous official মেরাস অফিসিয়াল লুকিং বুকস এ the windows, দ্য উইন্ডোজ of প্ল্যান অফ দ্য প্রিজন অন এই জায়গাটা একটুখানি উল্টো পাল্টা যেটা প্রাইমারি পড়লে বুঝতে পারা যায় না এ রাইটিং টেবিল কাভার্ড উইথ ডকুমেন্টস ইট ইজ খ্রিস্টমাস ইভ এর জন্য বললাম মাসটা ডিসেম্বর খ্রিস্টমাস সব মানে তোমার খ্রিস্টমাস ডে মানে কি বড়োদিন খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর ইভ বলেছে মানে পূর্বদিন যেমন আমরা যদি বলি ধরে নাও নিউ ইয়ার ইভ অর্থাৎ একত্রিশে ডিসেম্বরকে বোঝায় এবার এই জায়গাটা লাস্ট বর্ণনা কি দিয়েছে ডিস ডিসটেম্পার্ড ওয়াল টেম্পার্ড ওয়ার্ল্ড মানে কি কি হতে পারে ডিস ডিসটেম্পার্ড মানে যে ওয়ালগুলো ধরে নাও একটুখানি যে বিশাল লং লং ওয়াল এরকম নয় সাইজ একটু মধ্যম টাইপের মিডিয়াম বুক কেস বুক কেস আছে যেখানে তোমার বুক তোমার যেখানে বইপত্র জমা থাকে রাখা হয় সেইগুলো যে সেইগুলোতে মনে হচ্ছে যে অফিসের কাজকর্মের জন্য নানা নানারকম অফিসিয়াল বুকস আছে কাবার্ড আছে বিটুইন দ্য উইন্ডোজ উইন্ডোর জানলা তোমার যে ছোটো জানলা একে তো জানলা তারপরে গরাদ আছে শিকল তোমার শিখগুলো আছে ওর মাঝে কাবার্ড আছে আবার মানে বুঝতে পারছো কেমন সংকীর্ণ জায়গার একটা বর্ণনা এ প্ল্যান অফ দ্য প্রিজন এ প্ল্যান অফ দ্য প্রিজন মানে প্ল্যান মানে তো এমনিতে পরিকল্পনা কিন্তু এখানে তা বলতে চায়নি এখানে অর্থটা একটু আলাদা এ প্ল্যান অফ দ্য প্রিজন অন দ্য ওয়াল মানে ওয়ালের মাঝেই একটু প্রিজনের ভাব অর্থাৎ কি একটা ধরে নাও পাচির পাচিরের এই যে বলেছে জানলা আছে জানলার মাঝেই কাবার্ট করেছে একটা তাক আছে যেখানে বই রাখা আছে তাহলে সেইটাও যেন ঠিক প্রিজনের মতনই বন্দি অবস্থা একটা ঠিক আছে সেটা ব্লকড সেই জন্য বলেছে এ প্ল্যান অফ দ্য প্রিজন অন দ্য ওয়াল এ রাইটিং টেবিল কাভার্ড উইথ ডকুমেন্টস তাহলে একটা তোমার লেখার টেবিল আছে যেটা ডকুমেন্টস দিয়ে বিভিন্ন কাগজপত্র দিয়ে সেটা ভরা আছে ইট ইজ খ্রিস্টমাস ইভ খ্রিস্টমাস ইভ অর্থাৎ বললাম মানে তোমার চব্বিশে ডিসেম্বরের কথা বলা হয়েছে চব্বিশ তারিখ ঠিক আছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর তাহলে এখানে বুঝতে পারছো যে খ্রিস্টমাস ইভের বর্ণনাটা কিভাবে হওয়া উচিত ছিল যে লোকজন খুবই খুশি আনন্দ করছে সেই রকম কিন্তু লেখক এখানে গাল সর্দি বর্ণনাটা শুরু করলো কীভাবে দেখো প্রথমেই প্রিজন এই হিসাবে শুরু করেছে ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে তখনকার সোসাইটি যে একটা মানে যখন মানুষের একটা র্যাপিড আনন্দ করা উচিত সেখানে এইভাবে বর্ণনা দিয়ে কিন্তু ও তখনকার সোসাইটি তখনকার যে তোমার জুডিস্টিক্যাল একটা ব্যাপার যে বিচার বিচার এই সমস্ত কিছু সেগুলোর দিকে একটুখানি আঙুল তুললো তাই না বেশ তারপরে আমাদের আসা যাক দ্য গভর্নর এ নিট আচ্ছা বেশ দ্য গভর্নর এ নিট গভর্নর বলতে প্রিজনের যিনি আর কি তোমার পরিচালক বলতে পারো ঠিক আছে যে দেখাশোনা করে তাকে বলা হয়েছে এ নিট গ্রেভ লুকিং ম্যান উইথ এ ট্রিম ফেয়ার মোস্টাক দ্য আইজ অফ আ থিওরিস্ট ওয়েন গ্রিজল্ড হেয়ার রিসাইডিং ফ্রম দ্য টেম্পলস বেশ কমা কমা দিয়ে বর্ণনা করেছে আমি কেটে কেটে মানেগুলো বলছি বুঝতে পারবে দেখো এ নিট অ্যান্ড গ্রেভ লুকিং নিট মানে বেশ একদম শৌখিন সাজা সেই রকম সাজালো মানুষ আর কি বলতে পারো গ্রেভ লুকিং অর্থাৎ দৃষ্টিতে একটা গম্ভীর ভাব আছে উইতে ট্রিম ট্রিম মানে খুব সুন্দর করে ছাঁটা একটা ফেয়ার মোজ দাঁড়ি বলে না সেই মোজটা রয়েছে তারপরে তোমার বেয়ার্ট মানে দাড়ি যাই হোক দ্য আইস অফ এ থিওরিস্ট থিওরিস্ট মানে তাত্ত্বিক ঠিক আছে যে তত্ত্ব বোঝে এরকম একটু জ্ঞানী জ্ঞানী ভাব অ্যান্ড গ্রিজাল্ট হেয়ার গ্রিজাল্ট মানে কি জানো গ্রিজাল্ট মানে কাঁচা পাকা চুল মানে গোটাটাই পাকা নয় বা এন্টায়ারলি কাঁচা আছে তাও নয় ঠিক আছে একটু কাঁচা একটু পাকা এরকমভাবে মাথার হেয়ারগুলো ওর রেসেডিং ফ্রম দ্য টেম্পলস টেম্পল মানে কি টেম্পল মানে এখানে মন্দির বলা হয়নি মানে আমাদের ফর হিডের অর্থাৎ কপালের পাশগুলোকে বলা হয় টেম্পলস মানে রেসেডিং রেসেড মানে কি হয় কমতে থাকা মানে ওখান থেকে চুলগুলো কমতে আরম্ভ করেছে বুঝতে পেরেছো ওর ওর মানে কপালের বর্ণনাটায় যে কপালের সাইডে যেখান থেকে আমাদের হেয়ারগুলো গ্রো করে আরম্ভ হয় সেই জায়গা থেকে প্রথম একটু কম আছে ওর বর্ণনা দিয়েছে এভাবে ই স্ট্যান্ডিং ক্লোজ টু দিস রাইটিং টেবিল লুকিং অ্যাট আ শর্ট অফ রাফ শ মেড আউট অফ আ পিস অফ মেটাল তাহলে কীভাবে বর্ণনা দিয়েছে দেখো ও কী করছে সেই রাইটিং টেবিলটার বর্ণনা দিল একটু আগে তাই না এই যে রাইটিং টেবিল কভার উইথ ডকুমেন্টস সেই টেবিলের কাছে দাঁড়িয়ে আছে ক্লোজ কাছাকাছি দাঁড়িয়ে আছে এবং একটা রাফ শ অর্থাৎ শ মানে কি করাত ডাস্ট বলা হয় যেমন শ অর্থাৎ যেমন একটা করাত দিয়ে গাছ কাটা হয় সেটাকে বলা হয় করাত একটা লোহার ধরে নাও খাঁচ কাটা যন্ত্রের মতো মানে তোমার অনেকটা কাটারি এরকম তাই না তাহলে সেটা কি দিয়ে তৈরি করা হয়েছে পিস অব মেটাল একটা ধাতু দিয়ে তৈরি একটা বেশ রুক্ষ রাফ স মানে ঠিক মতো তৈরি করতে পারেনি এরকম একটা করাতকে ও পর্যবেক্ষণ করছে তাহলে প্রথমেই যখন এটা পড়বে তখন একটুখানি অদ্ভুত লাগবে যে কোথায় ফল ডার রে এসব কি বলছে এরা কিন্তু ধীরে 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 জানতে হবে যে কোথা থেকে পেলো না পেলো দেখো হ্যান্ড ইন হুইচ হি হোল্ডস ইস গ্লাভড ফর টু তাহলে কি বলেছে এইখানে একটুখানি আভাস দিয়ে দিল গার্লস ওর গভর্নরের সম্পর্কে বলছে যে যে হাতে ওই সেই করাতটা ধরে আছে না সেই হাতটা গ্লাভড মানে একটা আস্তরণ পরে আছে গ্লাভস যেমন গ্লাভড মানে ঘেরা এখানে ঠিক আছে হাতটা ঢেকে আছে একটা তোমার কোনো কিছু একটা দিয়ে বা গ্লাভসই পড়ে আছে ধরে নাও কেননা দুটো ফিঙ্গার এবার ধরে ও যদি হাতটা খুলে রাখে তাহলে ওয়ার্ড দেখায় তাই না যদিও হয়ে যেতেই পারে আঙুল কোনোভাবে কাটা যেতে পারে তবুও কিন্তু ঢেকে আছে হাতটা যে যেন অড জিনিসটা সৃষ্টি না হয় তাহলে এখানে বলে রাখি এই যে আমাদের গভর্নর যিনি তিনি প্রথমে কিন্তু সোলজার ছিল ঠিক আছে একটা তোমার সৈনিক ছিল যেখানে যুদ্ধ বা কোনো একটা কারণে যাই হোক না কেন কোনো একটা কারণে ওনার দুটো হাত মানে তোমার দুটো সরি হাতের আঙুল দুটো আঙ্গুল হাত নয় কিন্তু ঠিক আছে হাতের দুটো আঙুল কেটে গিয়েছিল বুঝতে পারলে এইটার পরিচয় আবার তোমরা পাবে যখন আর একটু তোমার এগিয়ে যাবো তখন দেখবে আবার একটু একটু পাবে তাহলে কি বলেছে যে তাহলে এখানে বলতে পারি যে গভর্নর ওয়াজ অরিজিনালি ইন দ্য আর্মি ম্যান ছিল সোলজার ছিল এইভাবে বর্ণনা করতে পারো ওকে ঠিক আছে বেশ তারপর আসা যাক যে ওই যে মেটালটা পর্যবেক্ষণ করছে ওই হাতটা দিয়ে সেটা বললো দ্য চিপ ওয়ার্ডার উডার বেশ ওয়ার্ডারের নাম হলো উডার উড মানে কি কাট মানে এখানে বর্ণনা বুঝতে পারছো এগুলোকে কি বলা হয় রিভেলিং নেম রিফিলিং নেম মানে যে নামের মাধ্যমে চরিত্রটা চরিত্রটা একটুখানি আভাস দিয়ে দেয় উড কাঠ কাঠের মাঝে কোনো নিরস মানে সে নিরস নিরস ভাব উডারও ঠিক সেই রকম ঠিক আছে উডারের বয়সটা দেখবে যখন আমি সেই তোমার ক্যারেক্টার্সগুলোর নামগুলো বলেছিলাম তখন সেখানে দেওয়া আছে নাকি আই এম নট শিওর কিন্তু মোটামুটি সিক্সটি ঠিক আছে ষাট বছর বয়স চিপ ওডার তোমার ওয়ার্ডার যিনি উডার তার নামটাও ইম্পর্টেন্ট চিপ ওয়ার্ডারের নাম কি এ টল থিন মিলিটারি লুকিং ম্যান অফ সিক্সটি এই যে দিয়েছে এজটা দিয়ে দিয়েছে দেখো যে তোমার টল একটা কিন্তু পাতলা মানুষ মিলিটারি লুকিং একটা মিলিটারি মিলিটারি ভাব আছে বয়স হলো ষাট বছর উইথ গ্রে মোসটা যার মুচটা মানে তোমার গ্রে মানে পক্ক ঠিক আছে তোমার পেকে গিয়েছে and melancholy melancholy শব্দটার অর্থ একটুখানি মনমরা মনমরা থাকা আর কি দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু এই যে মাঙ্কি লাইক আইস এই শব্দটার কি অর্থ এই শব্দটার অর্থ হলো কুই ক্যান মিস বিহাস মানে একটা বানরের বর্ণনা করো হনুমানের বর্ণনা করো ঠিক আছে তাহলে ওরা যেমন চোখগুলো দেখবে ঘুরবে পটপট মানে একবার এদিক একবার ওদিক কিরকম একটা দুষ্টুমি দুষ্টুমি ভাব আসে তাই না সেই জন্য বলে যে কুই ক্যান্ড একটা ওর চোখের মাঝে ভাব আছে স্ট্যান্ডস ভেরি আপরাইট টু স্পেসেস ফ্রম হিম তাহলে একদম খারাপ হবে আপরাইট সোজা সেই স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে টু স্পেসেস মানে মানে তোমার দুপা মতো দূরত্বে মানে আমাদের চিপ ওয়ার্ডারের চেয়ে ওয়ার্ডারটা চিপ ওয়ার্ডার গভর্নরের চেয়ে দুপা সামনে দাঁড়িয়ে আছে তারপরে দেখো তা গভর্নর কি বলছে উইথ এ ফেইন্ট অ্যাবস্ট্রাক্টেড স্মাইল অ্যাবস্ট্রাক্টেড শব্দটার মানে এখানে কি বলতে চাইলো যে ইনডিফারেন্ট অ্যাবস্ট্রাক্টেড মানে একটুখানি মলিন দুর্বলভাবে একটুখানি হাসলো মানে উদাসীনভাবে হাসলো কি দেখতে দেখতে হাসছে তো যে সেই রাফ স একটা সেই তোমার রুক্ষ করাত করাতটাকে দেখে কোয়েল লুকিং অ্যাফেয়ার মিস্টার ওয়াডার উডার হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট কোয়েল লুকিং অ্যাফেয়ার কোয়ে শব্দটা আগেও আমরা পেয়েছিলাম যত সম্ভব স্ট্রেঞ্জ ঠিক আছে আবার স্ট্রেঞ্জের মাঝে যেখানে একটুখানি ফানি ব্যাপার থাকে সেইটাকে বলা হয় কোয়েড তাহলে বলছে যে আশ্চর্য বিষয় মিস্টার উডার তুমি এটা কোথায় পেলে উডার বলছে ইন ইজ ম্যাট্রেস স্যার তার ম্যাট্রেসে ম্যাট্রেস মানে ধর না মাদুর যেমন পাপস যেটা আমরা ডোরে রাখি কোনো একটা হাউসের বা কিছুতে ঠিক আছে সেটাকে বলা হয় ডোর ম্যাট্রেস হ্যাভেন্ট কাম অ্যাক্রো সাচ আ থিং ফর টু ইয়ার্স নাও তাহলে কি বলছে দেখো হ্যাভেন কাম অ্যাক্রোস কাম অ্যাক্রোস শব্দটা ফ্রেজাল ভার্ব মানে মিট তাই না তাহলে বলছে আমরা এই জিনিসটা তার তার বলতে গেলে কার এটা কিন্তু ফলডারের নয় আমি বলে দিচ্ছি ঠিক আছে এখানে অন্য একটা কাল্প্রিটের কথা বলছে সেটা ধীরে ধীরে পেয়ে যাবে দেখো এখানেই তাহলে কি বলছে যে তার ম্যাট্রেসে ছিল মাদুরের কাছে ছিল রকম জিনিস কিন্তু আমরা দু বছর ধরে আগে কোনো দিন দেখিনি পাইনি এই জেলে এরকম ঘটনা ঘটেনি দু বছর আগে পর্যন্ত দ্য গভর্নর উইথ কিউরিওসিটি অবাক হয়ে বললো হ্যাড হি এনিস হ্যাড হি এনি সেট প্ল্যান তাহলে এখানে কী বলেছে দেখো সেট প্ল্যান বলতে গেলে ডিসাইডেড প্ল্যান মানে কি কোনো প্ল্যান আছে নাকি এরকম করাত বানিয়ে ফেলেছে আর দু লাইনে আমি বলে দিই দিয়ে ব্যাপারটা স স্পষ্ট বলে দিচ্ছি দেখো যে কোথা থেকে করারটা পেলো কে বানালো উডার কী বলছে হি হ্যাড শর্ট হি ইজ উইন্ড বার অ্যাবাউট দ্যাট মাচ তাহলে অ্যাবাউট দ্যাট মাচ মানে একটা অ্যাক্টিভিটি করে উডার দেখাচ্ছে দেখো সেই অ্যাক্টিভিটিটা কি হি থাম অ্যান্ড ফিঙ্গার কোয়াটার থাম আপ হবে এখানে যাই হোক কোয়াটার অফ অ্যান ইঞ্চ অ্যাপার্ট তাহলে কি বলছি যে হি শট দ্য উইন্ডো বার উইন্ডো বার মানে কি সে দরজার যে গড়াতগুলো ছিল না সেই যে তোমার শিকগুলো সেইগুলোকে ওই করাত দিয়ে কেটেছে ও কিন্তু মানে একটুখানি কেটেছে কতটা কেটেছে সেইটা উডার দেখাচ্ছে দেখো হি ওল্ড সাপ হিজ থাম তার বুড়ো আঙুলটা উপরে তুলে ধরলো অ্যান্ড ফিঙ্গার অ্যা কোয়াটার তাহলে আর একটা আঙুল দিয়ে দেখালো যে ধরুন দুটো আঙুল দিয়ে এরকমভাবে সিগনিফাই করছে যে এরকম করে এইটুকু কেটেছে এই জায়গাটুকু কেটে দিয়েছে এরকমভাবে বর্ণনা দিয়েছে ঠিক আছে যে এই ইঞ্চ অ্যান ইঞ্চ অ্যাপার্ট একটুখানি এক ইঞ্চ মতো কেটে দিয়েছে তাহলে বুঝতে পারছো যে এখানে জেলের মানে তোমরা যখন ওই ক্যারেক্টারগুলো পড়েছিলে তখন দেখবে তিনজনের নাম পেয়েছিলে একটা হলো মোয়ানি একটা হলো ক্লিপটন বলে একজন আর একটা ও ক্লিয়ারলি ঠিক আছে ও ক্লিয়ারলি এদের তিনজনের হলো কনভিক্টস এরাও আসামি ফল্ডারের আগে থেকেই কিন্তু এরা জেলে ভরা আছে ওকে এই যে মোয়ানির কথাটা বলা হচ্ছে না ওর বয়সটা মোটামুটি ছাপান্ন বছর ওর ওর হলো কাজটা করেছে ও ওই ঠিক আছে মানে এই যে ও কোনো একটা মেটাল পেয়েছে ধরে নাও একটা ধাতু যাই হোক কোথাও কুড়িয়ে পেয়েছে জেলে ওই তো এক্সারসাইজ করে কোথাও থেকে একটা জোগাড় করেছে সেখান থেকে একটা করাত বানিয়েছে ও এবং সেইটা দিয়ে জানলার যে উইন্ডো বারগুলো হয় সেইটাকে ওই কাটছিল ঠিক আছে সেইটা আবার ধরা পড়ে গিয়েছে মানে তোমার উডার সেটা দেখতে পেয়েছে যে একটা কড়াত পড়ে আছে মোয়ানির ম্যাট্রেসের কাছে তার জন্য সেইটাকে নিয়ে ও গভর্নরের কাছে তুলে ধরেছে গভর্নর বলছে আই উইল সি হিম দিস আফটারনুন হোয়াট ইজ নেম মোয়ানি অ্যান্ড ওল্ড হ্যান্ড আই থিঙ্ক তাহলে কী বলছে যে আমি এই যে আজকে আফটারনুনে দুপুর তোমার বিকেলবেলা আফটারনুন নুন মানে দুপুরবেলা বিকেলবেলা আজকে দেখা করব তার সঙ্গে কী যেন না তার নামটা মোয়ানি না অ্যান্ড ওল্ড হ্যান্ড আই থিঙ্ক ওল্ড হ্যান্ড শব্দটার অর্থ এখানে দেখো মোয়ানির বয়স প্রায় ছাপ্পান্ন বছর ঠিক আছে সেই জন্য একটা অর্থে বলেছে যে বৃদ্ধ মানুষ মোটামুটি বৃদ্ধ বলা যায় না ছাপ্পান্ন মানে পৌঢ় ঠিক আছে বৃদ্ধের আগের বয়সটা আবার আর একটা জায়গায় ওল্ড বলেছে কেননা ও দক্ষ এই সমস্ত কাজে এই সমস্ত কাজে কিন্তু নভিশ নয় কচ্চি খোঁকা নয় ঠিক আছে যেহেতু বয়স্ক মানুষ এই যে একটা অন্যায় কাজে চুরি করার বিদ্যায় ও কিন্তু পারদর্শী সেই জন্য বলেছে ওল্ড হ্যান্ড উডার কি বলছে দেখো স্যার ইয়েস স্যার ফোর্থ স্পেল অফ পেনাল তাহলে এই যে ওল্ড বলেছে এখানে যে অনেক বছর ধরে জেল খাটছে এরকম হতে পারে উডার কি ক্লিয়ার করছে দেখো ফোর্থ স্পেল অফ পেনাল এইবার একটা জায়গা আমাকে অ্যাড করতে হবে এখানে দেখ তোমরা যখন তোমার অ্যাক্ট টুটা শেষ করেছিলে তখন দেখবে একটা লাইন ছিল যে ফলডারকে তিন বছরের জন্য পেনাল সার্ভিচ ইউট দেওয়া হলো তাই না আমি বলেছিলাম রিগোরাস ইম্প্রিজনমেন্ট মানে একটা বিশাল একটা বন্দিদশা শাস্তি বন্দিদশা এখনকার মতো যে শোনা যাচ্ছে সে আরাম করে জেলে যাচ্ছে চলে আসছে এরকম ব্যাপার নয় কিন্তু তখন চারটে পর্যায়ে পেনাল সার্ভিচিউট দেওয়া হতো বুঝেছ মানে প্রথমে একটা কোনো একটা ধরে নাও কালফ্রিট বা ফর্জারি করলো বা চুরি করলো বা যা করুক না কেন তাকে গ্রেপ্তার করলো এবার প্রথমে তাকে আপে হাজির করা হতো এটা হলো ফার্স্ট স্টেপ ওকে দু নম্বর হলো দু তিন মাস কাটানোর পরে তাকে বিচারের জন্য নিয়ে যাওয়া হতো দু তিন মাস ব্যবধান পর্যন্ত তার বিচার কিন্তু কিচ্ছু হতো না ঠিক আছে তাহলে বিচারটা হলো দু নম্বর স্টেজ নম্বর স্টেজটা হলো তাকে একাই রেখে দেওয়া হতো জেলে অন্য কারোর রাখা হতো না কিন্তু প্রথম তাকে মানে একটা স্পেশাল রুমে একাকিত্ব একাকিত্বভাবে জীবনটা কাটাতে হতো আর চার নম্বরটা হলো তাকে হয়তো মানে একা একটা মানুষ যদি একা থাকে অভ্যস্ত হয়ে যায় সে একাই থাকতে পছন্দ করে ধীরে 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 আরো কঠিনভাবে চার নম্বরে তার জীবনটা কিন্তু পুরোপুরি নষ্ট করা হতো এইটা তাহলে এখানে উডার কে প্রায় फोर्थ স্পেল অফ পেনাল মানে কি বলেছে फोर्थ পিরিয়ডস অফ পেনাল সার্ভিচ বুঝছবালে পিরিয়ডস বলবে স্পেলটাকে এখানে এবার বলেছে ইওর থিং এন্ড ওল্ড বাই ইউ হ্যাড থিং এন্ড ওল্ড ল্যাগ লাইক হিম উড हैव হ্যাড মোর সেন্স বাই নাও উইথ পিটিং কনটেম্পট তো কনটেম্পট মানে ঘৃণা তাহলে কি বলেছে ওল্ড ল্যাগ শব্দটার কি অর্থ ওল্ড ল্যাগ মানে তো আইজিনি তোমার এই যে ধরুন অনেক দিন থেকে জেল খাটছে বা বৃদ্ধ একটা মানুষ সেই জন্য বলা হয়েছে ওল্ড ল্যাগ তাহলে বলেছে যে আপনি কি মনে করছিলেন যে আমাদের মুয়ানি মোয়ানি এতদিন ধরে জেল খেটে তার সেন্স আসবে তার মাথা ঠিক হবে ও তো এইরকমই ও এরকম বানায় আগেও বানিয়েছে এইটা বলছে ঠিক আছে পিটিং একটুখানি করুণ ভাব নিয়ে এলো মুখটা কিন্তু একটু ঘৃণ্য মানে একটু অবহেলা করে কথাটা বলল। অকুপাইড হিজ মাইন্ড হি সেইট অকুপাইড হিস মাইন্ড এই যে হি সেট বলতে মোয়ানি কি বলেছে দেখো মোয়ানিকে ধর নাও জিজ্ঞাসা করেছে যে হারে বেটা তো কেন এরকম বানালি করাত কেন বানিয়েছিস পালানোর জন্য জেল থেকে তখন কি বলছে যে অকুপাইড মাই মাইন্ড মোয়ানি বলেছিল মানে অকুপাই মানে কি বলতো এই যে চার নম্বর স্টেজটা চলছে না আমি বলছি না যে তিন নম্বর থেকে একটা একাকিত্ব বন্দি দশায় ওকে রাখা হয় এবার একটা লোক যদি একা থাকে ভালো লাগবে থাকে ভালো লাগে না সেই জন্য কোনো একটা কাজ খোঁজে ওরা সবসময় এবার মোয়ানি বলছে যে আমি একটা কাজ খুঁজে নিয়েছিলাম সেটা হলো করাদ আবিষ্কার করলাম ওতে আমার চার পাঁচ মাস গেল তারপরে সেই করাদ দিয়ে জানলা কাটছি এবার জানলার যে তোমার শিকগুলো কাটছি সেগুলো তো লোহার আয়রনিক তাই না অনেক টাইম লাগে আয়রন কাটতে সেই জন্য বলছে যে আমার এই কাজটাতে আমি মগ্ন থাকি আমার একাকিত্বটা আমি বুঝতেই পারি না সেইটা বলছে বুঝতে পারলে ব্রেকিং ইন অ্যান্ড ব্রেকিং আউট এই লাইনটা খুব ভালো দেখো উডার বলেছে ব্রেকিং ইন অ্যান্ড ব্রেকিং আউট দ্যাট দ্যাটস অল ডেই থিঙ্ক অ্যাপাউট ওরা খালি একটা জিনিসই ভাবে ব্রেকিং ব্রেকিং ইন শব্দটার অর্থ এখানে ব্রেকিং ইন্টু সাম হাউসেস মানে চোরগুলো কি করে ধরে নাও কারোর বাড়িতে ব্রেকিং ইন টু মানে অনধিকারে প্রবেশ করে চুরি করলো ব্রেকিং আউট মানে সেখান থেকে বেরিয়ে জেলে গেল এবং জেল থেকেও পালিয়ে এলো তারপরে আবার চুরি করলো আবার ব্রেকিং ইন ঠিক আছে চুরি করার ফলে আবার জেলে ঢুকলো আবার জেল থেকে কোনো রকমে মুক্তি পেলো বা পালিয়ে এলো সেইটাই বলছে যে মোয়ানিরা খালি বা মোয়ানির মতো যারা আছে তারা খালি একটা জিনিসই ভাবে একবার করে চুরি করব। একবার করে ব্রিজেনে ঢুকবো আর একবার করে বাইরে বেরিয়ে পালিয়ে যাবো পালিয়ে যাবো এইটা বলছে উডার তা গভর্নর বলল হুই ইজ নেক্সট হিম ইজ নেক্সট হিম মানে যে ওর পরে কে আছে আলাদা আলাদা রুমে আছে তো তাই না বলছে তার পরে কে আছে মোয়ানির পরে ও ক্লিয়ারি স্যার মানে ও ক্লিয়ারি বলে একজন আছে দেখো ও ক্লিয়ার নিয়ে গভর্ন তোমার কি বর্ণনা দেবে দেখো গভর্নর বলছে দ্য আইরিশ ম্যান ও উনি তো আইরিশ ম্যান ঠিক আছে আইরিশ বাই বার্থ হি ইস এন্ড আইরিস দি আইরিস ম্যান ওটার কি বলছে যে নেক্সট হিম আগেন দে দেখো শব্দটার অর্থ যেমন স্টার কাল্প্রিক স্টার প্রিজনার যিনি আগে কোনোদিন অন্যায় করেনি এইটাই তার প্রথম অন্যায় ফলডারের প্রথম অন্যায় ছিল ফলডার তা তোমার ফর্জারিটা তাই না তাহলে সেইটা হলো তার স্টার ক্লাস অর্থাৎ হি ইজ আ নোভিস ইন ব্যাড থিং তাই না ইন তোমার আনফেয়ার সমস্ত অন্যায়ের প্রথম স্টেজটাকে বলা হয় স্টার ক্লাস তাহলে ওকে কিন্তু উডারকে আর জিজ্ঞাসা করেনি যে তার পাশে কে আছে কিন্তু উডার এটা অনর্থক একটা কথা বলে গেলো যে তার পাশে আমাদেরকে জানালো যে আমরা তো মনে মনে জানছি আমরা তো চাইছি যে ফলডারকে একবার নিয়ে আসুক আরম্ভ করেছে কড়ার দিয়ে তারপরে মোয়ানি চলে এলো কোথা থেকে কে চলে আসছে এবার দেখো যে তার পাশে আছে সেই ইয়াং যুবক পুরুষটা যার নাম হলো তোমার ফলডার যে স্টার ক্লাসের ঠিক আছে বুঝতে পারলে প্রথম শ্রেণীর তোমার অপরাধী বলতে পারো আর তারপরে আছে আমাদের ক্লিপটন ওল্ড ক্লিপটন মানে ইনিও কিন্তু প্রথম থেকে আছেন অনেক আগে থেকে আছে গভর্নর বললো আইয়াস ইয়াস দ্য ফিলসফার কার জন্য বলছে ক্লিপটনের জন্য ক্লিপটন নাকি দার্শনিক কেন দার্শনিক বলেছে দেখো আই ওয়ান্ট টু সি হিম অ্যাবাউট হিজ আইস তাহলে এখানে ক্লিপটনকে কি বলেছে ক্লিপটন হলো মানে ক্লিপটনের চোখে মুখে একটা ভাব আছে ঠিক দার্শনিক দার্শনিক ভাব মানে জেলের মানেই তো লোকগুলো সেই তাই না কথাবার্তা থাকতে পারে মানুষের প্রেজেন্ট উইট থাকতে পারে যতই জেলের যাই হোক না কেন প্রিজনার হোক না কেন সেই জন্য ওকে সবাই ফিলোসোফার বলে ডাকে ক্লিপটনকে বলে যে ও সেই দার্শনিক বাবুর কথা বলছো আমাকে একবার দেখা করতে হবে ওর চোখ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে এখানে পরে তোমরা পাবে দেখবে মানে আমাদের ক্লিপটনের একটা তোমার কমপ্লেন থাকবে যে ওর আলো সহ্য হয় না ঠিক আছে বেশি আলো পড়লে ওর সহ্য হয় না সেটাকে ও বলে চোখে আমার ডিস্টার্ব করছে এরকম হয় অনেকেরই বেশ এইবার দেখো তারপরে উডার তারপরে কি বলছে কিউরিয়াস থিং স্যার স্যার এটা তো আশ্চর্যের একটা বিষয় বটে দেই সিম টু নো ওয়েন দেয়ার ইজ ওয়ান অফ দেয়ার ট্রাইস টু এসকেপ গোয়িং অন তাহলে কি বলছে দেখো মানে এই জায়গাটা খুব ভালোভাবে বুঝবে ওডার বলছে যে ওদের মাঝে একজন যদি ঠিক পালিয়ে যাওয়ার প্ল্যান করে না তখন বাদ বাকি সবাই কিন্তু অটোমেটিক বুঝে নেয় কেন কে যেন সহজাত ঠিক আছে মানে একটা ভেড়া জলে পড়লে যেমন বাকি ভেড়াগুলো জলে পড়ে সেইটা অনেকটা ব্যাপারটা বলেছে এখানে বুঝতে পারলে ইট মেক্স দেম রেস্টিভ রেস্ট মানে বিশ্রাম কিন্তু রেস্টিভ শব্দটার অর্থ হওয়ার বিপরীত মানে ইট মেক্স দেম রেস্টিভ সকলকে তোমার অশান্ত করে দেয় বিচলিত করে দেয় দেয়ার ইজ আ রেগুলার ওয়েব গোয়িং থ্রু দেম জাস্ট নাও তাহলে ওদের মাঝে এই স্রোতটা চলে কোন স্রোতটা ওয়েব বলতে এখানে কি বলেছে এই যে কি করে পালিয়ে যাব। বুঝতে পারলে জেল থেকে আমরা কি করে রেহাই পাবো জেল থেকে কি করে মুক্তি পাবো এই যে কেন ঘটনাটা বলেছে মানে উডার উডার নোটিস করেছে যে মোয়ানি বলে যে কালপ্রিটটা আছে সে একটা তোমার স্ব আবিষ্কার করেছে করাত এস এডব্লু ঠিক আছে মানে গাছ কাটে বা তুমি সজ যদি অসুবিধা হয় গুগলে সার্চ করে এবার ছবিটা দেখে নিও ক্লিয়ার করে নিও ঠিক আছে এবার বলেছে যে ও আবিষ্কার করেছে কোনো একটা কিছু নিশ্চয় আরও কেউ কিছু করেছে সেটা আমরা পরে পাবো দেখো বুঝতে পারবে বলছে যে একজন যদি কিছু করে বাই চান্স বাদ বাকিগুলোও যেন কি করে সব বুঝতে পেরে যায় তারাও দেখবো কিছু না কিছু বানিয়ে রেখে দিয়েছে গভর্নর কি বলছে মেডিটেবলি মেডিটেটিভলি মানে একটুখানি ভেবে বললো যে অট থিংস অট থিংস মানে যে জিনিসটা যেখানে মানানসই নয় দোজ ওয়েভস দোজ ওয়েব মানে এখানে ওই যে ওদের প্ল্যানটার কথা বলা হয়েছে যে একজনের মাথায় এলে বাদ বাকিগুলো ঠিক জেনে যায় বুঝে যায় সেইটাকে বলেছে তারপরে দেখো কি বলেছে টার্নিং টু লুক অ্যাট দ্য প্রিজনার এক্সারসাইজিং মানে যেখানে তার প্রিজনার তোমার ব্যায়াম করছে এক্সারসাইজ করছে যোগা করছে আর কি সিম কোয়াইট এনাফ আউট হেয়ার সিম কোয়াইট এনাফ আউট হেয়ার তাহলে কি বলছে যে এখন যখন তারা বিশ্রাম করছে সেইটাকে দেখে বলছে যে এইখানে নিশ্চয়ই তাদের মাঝে সেই ওয়েবটা নেই যে কি করে পালিয়ে যাবো এইখান থেকে মানে এই জায়গাটা পরে একটু বুঝতে পারবে যে এই জায়গাটাও গার্ল সর্দি এক একটুখানি আইরনিক্যালি ব্যবহার করেছে মানে জেলে কীভাবে তখনকার এখনকার কথা বলছে না ওদের তোমার ব্যায়াম করা বলতে কি বোঝায় খুবই মনোটোনাস একটা ব্যাপার বিরক্তিকর ব্যাপার উডার কি বলছে দ্যাট আইরিস ম্যান ও ক্লিয়ারলি বিজ্ঞান ব্যাঙ্গিং এবার উডার কেন বলছিল যে ওয়েবটা সকলের মাঝেই চলে সেইটা বুঝতে পারবে দেখো যে একজন ভুল করলে আরেকজনও আরম্ভ করে কি করে পালিয়ে যাবো সেই প্ল্যানটা ওদের স্পন্টেনিয়াস কী করে হয় সহজে কি করে হয় ইনস্টিংক্ট কি করে হয় বিজ্ঞান ব্যাঙ্গিং অন হিজ ডোর দিস মর্নিং আজকেই মানে যে দিনের কথা বলছি যে আমি শহরটা খুঁজে পেলাম আবার আজকেই দেখছি ও ক্লিয়ারলি বলে যার আগে নামটা আগেই ফেললে তোমরা যে সে কি করছিল তার দরজাটা না ব্যাঙ্গিং মানে আওয়াজ করছিল বাজাতে লেগেছিল মানে দরজা বাজাচ্ছে যে তোমার জেলের যে ডোরটা ছিল ওই যে রুমটায় আসে সেই ওপে তোমার মেন ডোরটাকে বাজাচ্ছে ও সাউন্ড করছে সেখান থেকে লিটল থিং লাইক দ্যাট ইজ কোয়াইট ইনাফ টু আপসেট দ্য হোল লট বলছে জিনিসটা খুবই ছোট থালা বাজানোর মতো ব্যাপার একটা দরজা জানলা বাজাচ্ছে কিন্তু এই যে জিনিসটাই তো গোটা মানে হোল লট মানে কি সমস্ত লোকগুলোকেই মাথা খারাপ করে দিচ্ছে আপসেট করছে বিরক্ত করে দিচ্ছে দে আর জাস্ট লাইক ডাম অ্যানিমালস অ্যাট টাইম তাহলে কি বলছে তারা যেন মানে ঠিক অ্যানিম্যালের মতো হয়ে গিয়েছে বোবা অ্যানিম্যালের মতো হয়ে গিয়েছে এই জায়গাটা গার্লস সর্দি কত সুন্দরভাবে বলেছে দেখো মানুষ যখন একটা অ্যানিমেলের মতো হয়ে যায় আবার বোবা অ্যানিমেল হয়ে যায় অ্যানিম্যাল কেন বলেছে কেননা জেলে ওদেরকে মানুষের মতো ট্রিট করা হয় না ওদেরকে ঠিক অ্যানিমেলস ব্রুটালাইজড মারা হয় অত্যাচার করা হয় তাদেরকে সোলেটারি রেখে দিয়েছে এক মানে একজনের সঙ্গে অন্যজনের কন্ট্যাক্টই নেই সবাই একা একা রয়েছে এবার একা একা থাকলে কী হবে ধীরে ধীরে কথা বলতে ভুলে যাবে পর্যন্ত কার সঙ্গে কথা বলবে তাই না ধীরে ধীরে কথা বলতে ভুলে যাবে বলেই তারা কি হয় বোবা কালা এই সমস্ত কিছু হয়ে যাবে ডাম হয়ে যাবে সেই জন্যই বলেছে ডাম অ্যানিমালস তাহলে এই যে গাল সর্দি দেখছো প্রত্যেকটা লাইন আমাদের মাঝে একটুখানি মানে হাসি ক্রিয়েট করলেও সব লাইনের পিছনেই কিন্তু একটা করে তোমার অন্তর্নিহিত অর্থগুলো আছে তাহলে তারা শুধুমাত্র অ্যানিম্যালই হয়নি তারা ডাম অ্যানিম্যাল হয়ে গিয়েছে কেননা আমরা তাদেরকে কথা বলারই সুযোগ দিই না কেননা সোলেটারি প্রিজেনমেন্ট পেন উঠে চারটে ভাগ বললাম তার ভিতরেই তিন চার নম্বর ভাগগুলোই সবচেয়ে কঠিন ভাগ এবার তারপরে দেখো দা গভর্নর কি বলছে আই হ্যাভ সিন ইট উইথ হর্সেস বিফোর থান্ডার ইট উইল রান রাইট থ্রু ক্যাভাল রিল লাইনস তাহলে এই জায়গাটা দেখো আমি যে বললাম উনি আর্মি ম্যান ছিল বা সোলজার ছিলেন ঠিক আছে সেখান থেকে একটা এক্সপ্রেশন উনি তুলে ধরেছেন যে হ্যাঁ এই যে একটা তোমার ওয়েব যেটা বলছো যে একজন পালানোর পরিকল্পনা করলে বা নিজের একাকিত্বটাকে দূর করার জন্য যদি আমরা মোয়ানির কথাতেই বলি মোয়ানি কি বলছে আমি কড়াত আবিষ্কার করেছিলাম পালানোর জন্য নয় আমি ওই কাজে এনগেজ থাকতাম নিজেকে এনগেজ রাখতাম আমি সব সময় হাঁ করে বসে থাকি কি করবো একা একা কার সঙ্গে কথা বলবো কিছু নাই তাই না সেই জন্য বলছে যে আমি করাতে আবিষ্কার করলাম ওই দিয়ে জানলা কাটছিলাম আমার দুটো কাজই হচ্ছিল আমার পালানোও হতো হয়তো বা নাও হতে পারতো কিন্তু আমি এনগেজ তো ছিলাম আমি ব্যস্ত ছিলাম মানে খালি মাথা হলো শয়তানের জায়গা চুপচাপ বসে থাকার মতো শাস্তি কিছু নয় ঠিক আছে এবার যারা অলস তাদের কথা আলাদা তাহলে কি বলছে তো গভর্নর বলছে হ্যাঁ আমি যখন মানে এটা বলছে না যে আমি যখন সৈন্য ছিলাম বা সৈনিক ছিলাম সৈন্যতে ছিলাম সেই সব বলছে না যে এই জিনিসটা দেখা যায় কখন বলো তো যখন থান্ডার থান্ডার বলতে গেলে বজ্রপাত ঠিক আছে যখন ওয়েদার খারাপ হয় দেখো ধরনা না কতগুলো সৈন্য ঘোড়ায় চেপে আসছে এবার সেই সময়ে কাভালরি লাইন্স মানে সেইটাই অশ্বারোহী সৈনিক কাভালরি মানে যারা তোমার অশ্বের উপর দিয়ে আসে হেঁটে চলে তাহলে এখানেই বলেছে যে ঘোড়াগুলোও ঠিক এরকম করে ঘোড়াগুলো কীরকম করে যখনই তারা কোনো আশঙ্কা দেখে দুর্যোগ দেখে তখন না একটা ঘোড়া যদি কোনো রকমের কিছু বিচলিত হয় তারা একে অপরকে লাথি মারতে লাগে যেমন ম্যাগবেতে একটা লাইন ছিল না স্বপ্ন দেখবে তাহলে এখানে সেটাই বলেছে যে তোমার একে অপরকে লাথি মারতে লাগে তারপরে তোমার একজন লাইন ছেঁটে চলে যায় এবং বাদ বাকিগুলোও না ইট উইল রান রাইট থ্রু দ্য ক্যাভালরি লাইনস এবং সমস্ত অশ্বারোহী সৈনিকদের মধ্যে যত অশ্ব আছে যত ঘোড়া আছে সকলের মাঝে এই মুভমেন্টটা চলতে থাকে এই লাইনটা দিয়ে যদি বড়ো কোয়েশ্চেন হয় তাহলে এই লাইন থেকে এক্সপ্লেনেশন আসছে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন আশা করি বুঝাতে পেরেছি এই দুটো লাইন ঠিক আছে সেইটাই বলছে যে ঠিক এরকমই ব্যাপার ঘোড়াদের মাঝেও যেমন একটা তোমার এখানেও গার্লসর্দি বুঝতে পারলে যে আয়রনিক্যালি ব্যবহার করলো যে মানুষগুলো যেন প্রিজনারগুলো যেন ঘোরার মতো ব্যাপার প্রিজনারগুলো ব্রোটালাইজড প্রিজনারগুলো এরকম বোবাকালা হয়ে গিয়েছে তাই তারা হাত পা ছুড়ে কাজ করছে কেউ তোমার দরজা জানলা বাজাচ্ছে আওয়াজ করছে কেউ করাত বানিয়ে সেখান থেকে সাউন্ড ক্রিয়েট করছে জানলাগুলো কাটার মাধ্যমে দ্য প্রিজন চ্যাপ লাইন হ্যাজ এন্টার চ্যাপ লাইন শব্দটার কী অর্থ দেখো চ্যাপেল থেকে এসেছে চ্যাপ লাইন চ্যাপেল মানে কি যেখানে খ্রিস্টানরা ওরকম শ্রেণীর মানুষগুলো সাধনা করে ভজন করে মানে ভজনালয় বলা হয় ঠিক আছে তাহলে সেখান থেকে এসছে চ্যাপলেন চ্যাপলেন মানে যাজক যিনি তার কি কাজ রিজেন্ট চ্যাপলেন বলতে গেলে যিনি তোমার মানে আধ্যাত্মিক জ্ঞান টান দিত আর কি হলো মানে তোমার ধরো না মোয়ানির কাছে আসতো ক্লিয়ারলির কাছে আসতো ক্লিপটনের কাছে আসতো ফল্ডারের কাছে আসতো এবং সকলের কাছে এসে স্পিরিচুয়াল নলেজগুলো দিত যে ঈশ্বর তোমার মঙ্গল করবে এই সমস্ত খারাপ কাজ ছেড়ে দাও বাবা হ্যাঁ তা না এসব ঠিক আছে ইজ এ ডার্ক হেয়ার ওর বর্ণনা দিয়েছে দেখো ডার্ক হেয়ার আগে আমরা কি দেখলাম গ্রিজেল্ট হেয়ার কাঁচা পাকা চুল এবার এর কি চুলগুলো ডার্ক কালো অ্যাস্থেটিক ম্যান অ্যাস্থেটিক বলতে গেলে কি বলতো কঠোর ঠিক আছে যার মাঝে কোনো মানে সেই হেয় কিছু চলবে না ও সেই যা বলবে তাই ঠিক এরকম একটা ব্যাপার অ্যাসথেটিক হার ডিসিপ্লিন আর কি ইন ক্লারিক্যাল আন্ড্রেস আচ্ছা বেশ ক্লারিক্যাল আন্ড্রেস এগুলো অনেকটা মানে দুটোর একে অপরের সঙ্গে বিপরীতে একটা ভাব আনড্রেস বলেছে দেখো ন্যাকেট বলা হয়নি কিন্তু এখানে ক্লারিক্যাল আনড্রেস মানে একটা ফর্মাল ড্রেস পরে পরেনি ঠিক আছে ফর্মাল মানে ধরুন পুরোহিত পুরোহিতদের নির্দিষ্ট ড্রেস মানে শ্যুট পরে পুজো সেটা তো শ্যুট হয় না ওদের যেরকম ড্রেস সেইটা উচিত সেইটাই বলেছে যেখানে তিনি ফর্মাল ড্রেসের পরিবর্তে আনড্রেস সেই জন্য বলেছে কেন ক্যাজুয়াল ড্রেস পরে আছে এবার ক্ল্যারিক্যাল কেন বলেছে তবু ড্রেসটার মাঝে একটুখানি সৌন্দর্য আছে ধরুন কলার আছে কলার লাগানো ড্রেস কিন্তু তবুও সেটা ফর্মাল ড্রেস নয় কিন্তু উই দ্য পিকিউলিয়ারলি স্টেডি রাইট লিফ্ট এই টাইট লিফ্ট ফেস অ্যান্ড স্লো কালচার স্পিচ তাহলে বুঝতে পারছো যথেষ্ট বেশ শৌখিন স্ট্যান্ডার্ড গোছের মানুষ কিন্তু এত কিছু বুঝে আমরা বুঝতে পারছি যে ও চ্যাপলেন ছাড়া অন্য কিছু হিরোর মতো দেখতে চ্যাপলেনদের এরকম হওয়া উচিত নয় চ্যাপলেনরা তো ঈশ্বরের সাধক হিসাবে রিপ্রেজেন্ট করবে নিজেদেরকে তাই না ওরা নিজেদের প্রতি এতটা কনজারভেটিভ হবে না কিন্তু এর অন্য মানে চুলগুলো ডার্ক মানে ড্রেসটা একটা ক্যাজুয়াল ড্রেস তবুও কিন্তু সুন্দর ক্ল্যারিক্যাল পোস্টের মতো ঠিক আছে তারপরে বলেছে স্টেডি টাইট লিপড ফেস টাইট লিফ্ট মানে যে মুখ থেকে সে ফোসকে যাওয়া কোনো কথা এরকম হবে না বেশ মেপে মেপে কথা বলে স্লো কালচার স্পিচ একদম বেশ তোমার হিসাব করা কথা এরকম স্পিচ বক্তব্য দ্য গভর্নর হোল্ডিং অফ দ্য মিলার তাহলে আমরা এখানে নামটা পেলাম দেখো চ্যাপলেনের বলছে এই দেখো মিলার এটা দেখো শটা দেখো মানে কেমন কাণ্ড করেছে দেখো আমাদের প্রিজেনাররা তুমি তো বেশ বক্তৃতা দিছো যে ঈশ্বরের সাধক হও হেনা হও তেনা হও কিন্তু কি লাভ হচ্ছে দেখো চ্যাপলেন বলছে ইউজফুল লুকিং স্পেসিম্যান বা এ তো দারুণ দেখতে জিনিস প্রয়োজনীয় জিনিস ঠিক আছে বুঝতে পারলে স্পেসিম্যান মানে একটা উদাহরণ এরকম বলেছে গভর্নার কি বলছে ডু ফর দ্য মিউজিয়াম এ ও যে বলছে ইউজফুল লুকিং তার জন্য বলছে দেখো বাবা তাহলে মিউজিয়ামেই রেখে দেগা জাদুঘরে রেখে দিন গা তাই না এ এটা বিরক্তি বিরক্ত স্বরে বললো হি গোজ টু দ্য কাবার্ড অ্যান্ড ওপেন সিট কাবার্ডে গেল মানে তোমার একটা যেখানে তোমার আলমারির মতো ব্যাপার কিছু খুললো এবং কি হলো দেখো ডিসপ্লেইং টু ভিউ এ নাম্বার অফ কয়েন্ট রোপস হুকস অ্যান্ড মেটাল টুলস উইথ লেভেলস টাইড অন দেম দ্যাটস ডু থ্যাংকস মিস্টার উডার তাহলে কি বলছে দেখো এই ঘটনাটা জেলে প্রথম হয়নি ও তোমার আলমারির কাছে গেল আলমিরা কাবার্ডের কাছে গেল ধরে নাও এবং সেখান থেকে বিভিন্ন রকমের এই যে কোয়েন শব্দটার কি অর্থ কোয়েন্ট শব্দটার অর্থ এক স্ট্রেঞ্জ ঠিক আছে মানে একটু অদ্ভুত রকমের বিভিন্ন দড়ি হুক তারপরে তোমার মেটাল টুলস মানে বিভিন্ন ধাতু দিয়ে তৈরি ধরে নাও একটা ছিনি বা তোমার করাত নানা রকম জিনিস খুললো মানে সেগুলোকে দেখতে থাকলো আর সেইগুলোতে কী আছে লেবেল দেওয়া আছে মানে কি সেগুলো কারা তৈরি করেছে জেলের কোন আস আসামিগুলো সেইগুলোর নামগুলো লেখা আছে সেগুলো কিন্তু ওখানে নোটিশ করা আছে এবার বলছে দ্যাট উইল ডু থ্যাংকস মিস্টার উডার দ্যাট উইল ডু বলতে কি উডারকে বলছে যিনি করাতটা এনেছে ঠিক আছে সব কিছু করাতের উদ্দেশ্যেই বলছে এখানে গভর্নর একটা কথাই বলার চেষ্টা করল যে এই ঘটনাটা জেলে আজকে প্রথমবার হয়নি বিভিন্ন রকম তোমার দড়ি দড়া তারপরে ছিনি করাত এই সমস্ত কিছুর মাধ্যমে আগেও জেল থেকে অনেকে পালানোর চেষ্টা করেছিল বা তারা তাদের সোলেটারি প্রেজেনমেন্ট যেটা ছিল মানে একাকিত্ব সেইটা কাটানোর জন্য এই সমস্ত পন্থা অবলম্বন করেছিল কেননা তারা তাতে এনগেজ থাকতো দিন ব্যস্ত থাকত হলো সময় কেটে যেত বলছে হ্যাঁ সেই সমস্ত জিনিসের মতো এইটাও তার জন্য বললো দ্যাট উইল ডু এইটাকেও এইখানে রেখে দেওয়া হবে থ্যাংকস মিস্টার উডার মিস্টার উডার যেহেতু সেটা এনে দিয়েছিল সেই জন্য ওকে ধন্যবাদ জানালো তাহলে কী বলছে উডার মানে এখানে এইটাও একটা ব্যাপার যে উডারকে চলে যেতে বললো এক কথায় বুঝতে পারলে এরমভাবে বলি এবার স্যালিউটিং তাকে স্যালিউট জানিয়ে সম্মান জানিয়ে থ্যাংক ইউ স্যার হি গোজ আউট দেখো সে কিন্তু চলে গেল তাই না বুঝতে পারলো যে এবার আমার কাজ শেষ দ্য গভর্নর কি বলছে অ্যাকাউন্ট ফর দ্য স্টেট অফ দ্য মেন লাস্ট ডে অর টু মিলার সিমস গোয়িং থ্রু দ্য হোল প্লেস তাহলে এখানে কি বলেছে দেখো এই যে দুই একদিনে যে সমস্ত জিনিসগুলো দেখছি না মিলার মানুষ যেন সব কিছু মানে গোটা জেলটা জুড়েই যুদ্ধ চলছে একটা বুঝতে পারলে গো থ্রু মানে এমনিতে পড়া কিন্তু পড়া মানে কি আমাদের কোনো জিনিস পড়তে দেওয়া মানে পড়ার মতো করে পড়ো অর্থাৎ ভালো করে পড়ো বুঝে পড়ো সেইটাই বলেছে যে দু একদিন ধরে না মিলার এই জেলের মাঝে এমন কিছু একটা জিনিস চলছে যাই হোক সেটা মোয়ানি শুরু করুক আর যেই করবে করুক কিন্তু গোটা চারিদিকে সেটা ছড়িয়ে যাচ্ছে সেইটাই বলছে বুঝতে পারলে চ্যাপলেন কি বলছে নো আই ডোন্ট নো অফ এনিথিং চ্যাপলেন সেই রকম কথা বললো যে টিপ রাইট লিফ্ট তাই না বলছে ওহো আমি এই সমস্ত কিছু ব্যাপারে জানি না বাবু আমার তো এগুলো কাজ নয় গভর্নর বললে ওয়াই দা ওয়ে উইল ইউ ডাইন উইথ আস অন ক্রিস্টমাস ডে টাইন অর্থাৎ ডিনার থেকে এসছে শর্ট ফর্ম ডাইন তাহলে কি বলছে যে খ্রিস্টমাস ডে আমাদের সঙ্গে কি তুমি নৈশো ভোজনটা সারবে বুঝতে পারলে এটা কিন্তু খ্রিস্টমাস ইভের কথা বলছে মানে তোমার চব্বিশে ডিসেম্বরের কথা মানে পঁচিশে ডিসেম্বরের খবরটা জানতে চাই যে আমার সঙ্গে খাবি নাকি বল চ্যাপলেন কী বলছে টুমোরো থ্যাংকস ভেরি মাছ কালকে তো মানে আগামীকাল তো ওকে ধন্যবাদ খুব ধন্যবাদ অনেক ধন্যবাদ গভর্নর কি বললো ওয়ার ইজ মি টু ফিল দ্য মেন ডিসকন্টেন্টেড গেইজিং অ্যাট দ্য হ্যাভ টু পানিশ দিস পোয়ার ডেভিল তাহলে কী বলছে দেখো এখানে গভর্নর আবার সেই শটার বিষয় চলে এলো মানে কড়াতের ইয়ে তো সাবজেক্টে চলে এলো দেখো ওর ইজ মি টু ফিল দ্য মেন ডিসকন্টেন্টেড কেমন বোকার মতো কথা বলছে দেখো এখানে গভর্নর বলছে আমি তো এই জিনিসটায় ভেবেই চিন্তিত হচ্ছি যে মোয়ানি খুবই অসন্তুষ্টিতে ভুগছে একটা লোক জেল খাটছে তাও আবার কেউ সেখানে কথা বলার মতো নাই সে সন্তুষ্টি সন্তুষ্টিতে ভুগবে না কি সে তো অসন্তুষ্ট মানে তোমার অসন্তুষ্টই থাকবে ন্যাচারালি তাই না এই ঘটনাটা গভর্নর বলছে এই ঘটনাটা আমাকে মানে তোমার চিন্তানিত মানে তোমার আমার মাঝে চিন্তা আনছে গেজিং অ্যাট দ্য শটার দিকে তাকিয়ে বলল হ্যাভ টু পানিশ পোয়ার ডেভিল এই যে পোয়ার ডেভিল অর্থাৎ মোয়ানির কথা বলেছে মোয়ানিকে শাস্তি দিতে হবে এরকম একটা কড়া আবিষ্কার করে দিল কান্ট হেল্প লাইকিং এ ম্যান হু ট্রাইস টু এস্কেপ একটা মানুষকে তো সহ্য করা যেতে পারে না তাকে তো সাহায্য তাকে প্রশ্রয় দেওয়া যেতে পারে না যে জেল থেকে পালিয়ে যেতে চায় হি প্লেসেস দ্য শ ইন ইস পকেট অ্যান্ড লক্স দ্য কাবার ডাগেন তাহলে সেই শটা কিন্তু সেই কাবার্ডে রাখলো না ওটাকে পকেটে ভরে নিল আর কাভার্ডের মাঝে কি ছিল সেটা আমরা দেখলাম ওই যে হুকস ছিল রোপস ছিল মেটাল টুলস ছিল বিভিন্ন রকমের তাহলে সেই কাবারটা কিন্তু পুনরায় ও ক্লোজ করে দিল লকস করে দিল লক করে দিল চ্যাপলেন কি বলছে দেখো এক্সট্রা অর্ডিনারি পারভার্টের উইল পাওয়ার সাম অফ দেম নাথিং টু বি ডান টিল ইট ইজ ব্রোকেন তাহলে চ্যাপলেন এখানে একটা বেশ ভালো কথা বললো চ্যাপলেন বলছে দেখো তাদের মাঝে এক্সট্রা অর্ডিনারি অর্ডিনারি যেটা নয় অর্ডিনারিরও বাইরে এক্সট্রা বুঝতে পেরেছ তার মানে অসাধারণ তাদের মাঝে একটা পারভার্টেড মানে বিকৃত খারাপ বুঝতে পেরেছ এখানে কারাপ্ট ডিজায়ার বলতে পারো উইল পাওয়ার মানে বুঝতে পারছো নিজস্ব একটা আকাঙ্ক্ষা ইচ্ছা তাদের মাঝে যে বিকৃত একটা খারাপ প্রচণ্ড রকমের উৎসাহ আগ্রহ আছে যে এখান থেকে আমরা পালিয়ে যেতে পারবোই পারব সাম অফ দেম কারো কারোর নাথিং টু বি ডান টিল ইট ইজ ব্রোকেন ইট ইজ মানে কি বলা হয়েছে উইল পাওয়ারটাকে তাহলে বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের নিজস্ব ইচ্ছা শক্তিকে ইচ্ছা শক্তি সবচেয়ে বড় জিনিস তাই না যখন মানুষের কিছু থাকে না তবু ইচ্ছার জন্য অনেক বেঁচে থাকে সেইটাই বলেছে যে তুমি যতদিন না ইচ্ছা শক্তিটা ভাঙতে পারবে ততদিন অব্দি কিন্তু ওদেরকে আটকানো অসম্ভব সেইটাই বলেছে ওকে দ্য গভর্নর গভর্নর কি বলছে আই এম অ্যান্ড নট মাচ তাহলে কি বলছে দেখো এখানে এখানে গভর্নর কিন্তু আইরনিক্যালি একটা বিহেভিয়ার করবে চ্যাপ্লেনের চেয়ে গভর্নর মানুষটা কিন্তু ভালো সেটা মনে রাখবে মানে এখানে এই লাইনটা তুই বুঝতে পারবে দেখো গভর্নর একটু আইরনিক কথা বলে সব সময়। যে অ্যান্ড নট মাচ আফটার ওয়ার্ডস আই এম অ্যাফ্রাইড আর আমি আটকাতে পারছি না আই এম অ্যাপ্রাইড মানে কি এই যে করা আবিষ্কার করছে এবার যদি আটকে যায় হয়তো আমাদেরকে মার্ডার করে দিল মেরে দিল ঠিক আছে সেইটা বলতে চাইছে গ্রাউন্ড টু হার্ট ফর গল্ফ এই জায়গাটা দেখো কোথায় ইয়ে চলছিলো আমাদের জেলখানা চলছিলো এবার বলছে যে গ্রাউন্ড টু হার্ট ফর গলফ গলফ খেলার জন্য গ্রাউন্ডটা কি খুবই শক্ত হয়ে আছে নাকি গল্ফ খেলা যাবে না ঘাস টাস নেই নাকি ঠিক আছে সেইটা কোথা থেকে হট করে চলে এলো তো ব্যাপারটা মানে আমাদের যিনি চ্যাপ তাকে উদ্দেশ্য করে কথাটা বলছে আসলে চ্যাপলেন যিনি তিনি তার নিজের এই যে স্পিরিচুয়াল কাজকর্ম এই সমস্ত কিছুকে কম গ্রাহ্য করে গল্ফ খেলাকে বেশি পছন্দ করে ঠিক আছে বুঝতে পারলে সেই জন্য চ্যাপলেনকে এই যে নীতিবাক্যগুলো শোনা থেকে রেহাই পাওয়ার জন্য গভর্নর কি বললো যে গ্রাউন্ডটা কি খুবই হার্ড খেলা যাবে না কি গল্ফ বিষয় নিয়ে চলে এলো উডার কামস ইন আগেন উডার কিন্তু ভিতরে এলো দেখো উডার কেন ভিতরে এলো নিশ্চয়ই কোনো মেসেজ এনেছে ঠিক আছে বেশ তাহলে আজকে এতটাই থাকলো প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ মিনিট হয়ে গেলো আর হবে না আর যেহেতু তোমাদের সিন এখানে দেখবে এক তোমার অ্যাক্ট থ্রিতে তিনটে সিন দেওয়া আছে যদ্দূর সম্ভব এবার তিনটে সিন শেষ করতে অবশ্যই তো সময় লাগবে তবে হ্যাঁ অ্যাক্ট তোমার অ্যাক্ট ওয়ান আর অ্যাক্ট ট্যুর ঘটনাগুলো কিন্তু ভালোভাবে মাথায় যেন গাঁথা থাকে ঠিক আছে কেননা সেই জায়গাটা বুঝতে না পারলে সত্যি অসুবিধা হবে এবার একটা কথা বলে রাখি তোমাদের যে অ্যাক টুটা আমি বানিয়েছিলাম তার উপরে এসে কেউ কিছু কোয়েশ্চেন করেছিলাম আর এমসে কেউ কিছু কোশ্চেন বলে দিয়েছিলাম ঠিক আছে কিন্তু এটাতে আমি অ্যাক টু কমপ্লিট করার পরে এক থ্রি ডাইরেক্ট চলে গেলাম এবার যদি কোশ্চেন চাও এক টু বাসিসে ঠিক আছে গোটা তোমার ড্রামাটার জন্য আমি বলছি না তাহলে কিন্তু আমি অ্যাক টুর উপরে কোশ্চেন বানিয়ে দেবো কিন্তু সেটা তোমরা আমাকে জানাবে যদি কোশ্চেন চাও তাহলে করে দেবো কোনো অসুবিধা নয় বেশ তাহলে ঠিক আছে আজকে এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে গুড স্টে হ্যাপি আর যদি কিছু অসুবিধা থাকে কমেন্টে লাখ লিখে জানাও অ্যান্ড কেমন লাগলো সেটাও জানিও ধন্যবাদ